হিন্দু শাস্ত্রে শ্রাবণ মাসকে মহাদেবের মাস বলে উল্লেখ করা হয়েছে বিশেষ করে শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার মহাদেবের বিশেষ আরাধনা করা হয় শিব ভক্তদের কাছে এই শ্রাবণ মাস বিশেষভাবে গুরুত্বপূর্ণ হিন্দু ধর্ম মতে এই শ্রাবণ মাসে বিশেষ করে সোমবারগুলিতে মহাদেবের বিশেষ আরাধনা করলে মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হন এবং ভক্তদের জীবনের সকল সমস্যার সমাধান করে দেন আসুন জেনে নি শ্রাবণ মাসে বিশেষ কিছু করণীয় যা আপনার জীবনের সুখ সমৃদ্ধি বয়ে আনতে এবং আর্থিক অনটন ঘোচাতে বিশেষভাবে সাহায্য করবে তো চলুন দেখেন আচ্ছা পুরো ভিডিওটা শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার উপবাস রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিনগুলিতে ভগবান শিবের রুদ্রাভিষেক করলে বিশেষ ফল লাভ হয় ভগবান শিবের সব থেকে শক্তিশালী মন্ত্র হল মহামৃত্যুঞ্জয় মন্ত্র শ্রাবণ মাসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে ভগবান শিবের আশীর্বাদ লাভ করা হয় শ্রাবণ মাসের শেষ সোমবার সারা রাত জেগে ভগবান শিবের নাম করলে বিশেষ পূর্ণ অর্জন হয় পুজোর পাশাপাশি যদি দরিদ্র অসহায় মানুষদের দান করেন সেক্ষেত্রে মহাদেব আশীর্বাদ করেন শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার শুদ্ধ বস্ত্রে শান্ত মনে শিবলিঙ্গের সামনে বসে একশো বার ওম নম শিবায় জপ করুন প্রতিদিন করতে পারলে আরো ভালো শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার শিব এবং পার্বতীর মূর্তির সামনে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন এতে শিব ও পার্বতীর আশীর্বাদে আপনার সংসার জীবন সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠবে